জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে অধ্যক্ষ আব্দুর রশিদকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি গণজমায়েত হয়েছে। উপজেলার সরিষাবাড়ি অনার্স কলেজ মাঠে এই গণজমায়েত হয়। পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ অনেকে।